আসসালামু আলাইকুম, আর্মি জব কারিকুলার 2019 বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীতে আবার নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে করবেন, কিভাবে জানবেন আপনার যোগ্যতা আছে কি না, সেটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যদি মনে হয় যে আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করেও আপনারা জানতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীতে 84তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে দ্বিতীয় পর্বে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত চাওয়া হয়েছে। আবেদনের শুরুর তারিখ 7 নভেম্বর, আবেদনের শেষ তারিখ 27 নভেম্বর 2019। আবেদনের যোগ্যতা, বয়স, প্রার্থীর বয়স 1 জুলাই 2020 তারিখে 17 থেকে 21 বছর মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 1.63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি, ওজন 54 কেজি, 120 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.676 মিটার, 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 0.18 মিটার, 32 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 1.57 মিটার, 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি থাকতে হবে, বলতে 103 পাউন্ড, বুকের মাপ থাকতে হবে 0.71 মিটার, 28 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 0.67 মিটার, 30 ইঞ্চি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে যেটি জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমান পরীক্ষায় সর্বমোট GPA 9.25 উত্তীর্ণ, ইংরাজি মাধ্যম এ লেভেল, 6টি বিষয়ের মধ্যে 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, এ লেভেলে 2টিতে মোট, 1টিতে এ গ্রেড, 1টিতে বি গ্রেডে উন্নীত হতে হবে। জাতীয়তা বাংলাদেশের জন্ম, বাংলাদেশি জন্মতা হতে হবে, অবিবাহিত হতে হবে। আবেদন করার পদ্ধতি, প্রার্থীরা আমি যে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি আপনারা অ্যাপ্লাই করেও ফর্ম ফিল করতে পারেন, অথবা সম্পূর্ণ আবার দেখতে হলে ডিসক্রিপশন যে লিখতে দেখবে সেখানেও আপনারা এটা করতে পারেন। তো আবেদনকারীরা প্রার্থী টেলিটক SMS অথবা ভিসা বা মাস্টার কার্ড অথবা ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি বিকাশ রকেটের মাধ্যমে 1000 টাকা দিয়ে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার ফল, পরীক্ষার কল আপ লেটার পাওয়া যাবে। সুযোগ সুবিধা, বেতন ও ভাতা, দেশে বিশেষে উন্নত প্রশিক্ষণ, উচ্চতর ডিগ্রির সুযোগ, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগদানের সুযোগ, বাসস্থান প্রার্থী বিনা খরচে বিদেশে চিকিৎসা লাভের সুযোগ, নির্ধারিত শর্ত সাপেক্ষে DOSS AHSS পদ ফ্ল্যাগ প্রাপ্তির সুবিধা, নিজ সন্তানের ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সের মেডিকেল কলেজ, MITC সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রচলিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ। আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। গাইস, আজকে পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমান্ট শেয়ার করতে তো ভুলবেন না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।